बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम एकादश और द्वादश श्रेणी सुप्रिय छात्र छात्रीबृंद आज हमें तुम्हारे सामने इस्लामी इतिहास और संस्कृति प्रथम पत्र थेके हजरत मुआविया रादियल्लाहु अन्हु सम्पर्के संक्षेपे आलोचना करार चेष्टा करब। हजरत मुआविया रादियल्लाहु अन्हु छिलेन उमाइया राजतंत्रेर प्रतिष्ठाता। तिनि 661 ख्रिस्टाब्दे एई राजतंत्र प्रतिष्ठा करेछिलेन। তিনি কুরআন সুন্নাহ ভিত্তিক গণতন্ত্রকে পাল্টে দিয়ে রোমান শাসনীয় পদ্ধতির রাজতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন, উমাইয়া রাজতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন। প্রথমে আমরা তার পরিচয় এবং সিংহাসন আরোহণটা জেনে নিব। হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু 602 খ্রিস্টাব্দে মক্কার কুরাইশ বংশের উমাইয়া শাখায় জন্মগ্রহণ করেছিলেন। তার বাবার নাম হলো আবু সুফিয়ান এবং মায়ের নাম হলো হিন্দা। হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুর সময়ই সিরিয়া শাসনকর্তা নিযুক্ত হয়েছিলেন। 656 খ্রিস্টাব্দে হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুর হত্যাকাণ্ডের পর মুসলিম বিশ্বের রাজনৈতিক পরিস্থিতি অনেকটা ঘোলাটে হয়ে পড়ে। হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু তিনি উসমানের রক্তমাখা জামা এবং তার স্ত্রী নাইলার কাঁঠা আঙ্গুল বিভিন্ন জনসমাবেশে প্রদর্শন করে হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর বিরুদ্ধে মানে ষড়যন্ত্র করতে থাকেন বা প্রপাগান্ডা চালান। আল উসমান হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য এই প্রপাগান্ডা চালান চালিয়েছিলেন তিনি। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু মুসলিম বিশ্বের রাজনৈতিক পরিস্থিতি শান্ত করার জন্য প্রথমে উষ্ট্রীর যুদ্ধ করলেন, পরবর্তীতে 657 খ্রিস্টাব্দে সিপ্পিনের যুদ্ধ হলো। এই যুদ্ধে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তাকে শায়েস্তা করার জন্য 50,000 সৈন্য নিয়ে সিপ্পিন নামক প্রান্তরে সমবেত হয়েছিলেন আর মুয়াবিয়া 60,000 সৈন্য নিয়ে সিপ্পিন নামক প্রান্তরে এসেছিলেন। আলী রাদিয়াল্লাহু আনহু চেয়েছিলেন যেন সমঝোতা হয়, এই জন্য এটা তিনি সমঝোতামূলক প্রস্তাব পাঠিয়েছিলেন। তারপর আমরা দেখতে পাই তাদের মধ্যে সমঝোতা হলো যে ধুমাতুল জঙ্গলে সালিশ হবে, এই সালিশের সিদ্ধান্ত হবে মুসলিম বিশ্বের রাজনৈতিক পরিস্থিতি শান্ত করার পরবর্তী পদক্ষেপ। 659 খ্রিস্টাব্দে ধুমাতুল জঙ্গলে সালিশ বসে। এই বৈঠকে আলী রাদিয়াল্লাহু আনহুর পক্ষে মধ্যস্থতা করবেন আবু মুসা আশারি এবং মুয়াবিয়ার পক্ষে মধ্যস্থতা করবেন ফেলেস্তাইনের গভর্নর আমর ইবনুল আস। এই মর্মে সিদ্ধান্ত গৃহীত হল। সালিশ বৈঠকে সিদ্ধান্ত হলো যে এই দুইজন প্রতিনিধি যা সিদ্ধান্ত নেবেন সেটাই তারা মেনে নেবেন। বৈঠকে আবু মুসা আশারি আলী রাদিয়াল্লাহু আনহুর পদত্যাগ প্রথমে ঘোষণা করলেন, পরবর্তীতে আমর ইবনুল আস তিনি মুয়াবিয়ার পদত্যাগ ঘোষণা না করে তিনি ঘোষণা করলেন কি যে যেহেতু এখন মুসলিম বিশ্বের খলিফা শূন্য, খেলাফত এখন খলিফা শূন্য, সেহেতু আমি আমির মুয়াবিয়াকে পরবর্তী খলিফা হিসাবে নিযুক্ত করলাম। অর্থাৎ ধূর্ততার পরিচয় দিয়ে আমর ইবনুল আস মুয়াবিয়াকে পরবর্তী মুসলিম বিশ্বের খলিফা হিসাবে নিযুক্ত করলেন। কিন্তু সাথে সাথে কিন্তু তিনি ক্ষমতায় মানে বসতে পারেনি অথবা পূর্ণতা পায়নি। আমরা দেখতে পাই আলী রাদিয়াল্লাহু আনহুর প্রথম পুত্র ইমাম হাসান তিনি কুফায় নিজেকে খলিফা হিসাবে অভিষিক্ত করলেন। এদিকে আলী রাদিয়াল্লাহু আনহুর পদচ্যুতির ঘটনাকে কেন্দ্র করে আমরা দেখতে পাই বিভিন্ন গ্রুপ তৈরি হয়, বিশেষ করে খারেজি সম্প্রদায়ের উদ্ভব হয়। এই খারেজি সম্প্রদায়েরই একজন নেতা আব্দুর রহমান ইবনে মুলজাম তিনি আলী রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করলেন। এই হত্যাকাণ্ডের পর আমির মুয়াবিয়া ইমাম হাসানকে আক্রমণ করার জন্য কুফা রওনা দিলেন। ইমাম হাসানও সমঝোতা চেয়েছিলেন, তিনি মুয়াবিয়াকে প্রস্তাব দিলেন যে ঠিক আছে আপনি খলিফা হন কিন্তু আপনার পরে ইমাম হুসাইন পরবর্তী মুসলিম বিশ্বের খলিফা হবে। যাই হোক, অনেক ঘটনা সলা পরামর্শ নানা প্রেক্ষিত
অনুসারে 661 খ্রিস্টাব্দে আমরা দেখতে পাই মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু উমাইয়া খেলাফতে আসীন হলেন। এই উমাইয়া খেলাফতে মোট 14 জন খলিফা ছিলেন, তারা মোট 90 বছর শাসন করে 661 থেকে 750 খ্রিস্টাব্দ পর্যন্ত। মুয়াবিয়া খলিফা হয়েই তিনি তার মধ্যস্থতাকারী আমর ইবনুল আসকে কৃতজ্ঞতা স্বরূপ মিশরে প্রাদেশিক গভর্নর হিসাবে নিযুক্ত করেছিলেন, মুগিরা ইবনে শুবাকে কুফায় নিযুক্ত করেছিলেন এবং জিয়াদ ইবনে আবিকে বসরায় নিযুক্ত করেছিলেন। ঠিক আছে, তো প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আমরা এবার সংক্ষেপে আলোচনা করছি, আমি মুয়াবিয়ার কৃতিত্বগুলো সংক্ষেপে আলোচনা করছি। হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু মজলিসে শুরাকে বাতিল করেছিলেন, যে মজলিসে শুরা ছিল খোলাফায়ে রাশিদুনের শাসন ব্যবস্থার মূল ভিত্তি, অর্থাৎ পরামর্শ করে রাষ্ট্র ব্যবস্থা শাসন ব্যবস্থা চলবে, এই ব্যবস্থাকে তিনি পাল্টে দিলেন। তদস্থলে তিনি তার নিজের মতো করে লোক পছন্দ করে আমলাতন্ত্র প্রতিষ্ঠা করলেন। ঠিক আছে, তারপর আমরা দেখতে পাই সচিবালয় প্রতিষ্ঠা করলেন, কেন্দ্রের সাথে প্রদেশের শাসন ব্যবস্থায় সুষ্ঠু ব্যবস্থাপনা আনার জন্য তিনি একটি সেক্রেটারিয়েট বা সচিবালয় প্রতিষ্ঠা করলেন। তারপর তিনি কি করলেন, দেওয়ান আল খাতাম বা রেজিস্ট্রি বিভাগ, অর্থাৎ প্রদেশের সাথে কেন্দ্রের যোগাযোগ রক্ষা করার জন্য লিখিতভাবে কাগজপত্র তদারকি করার জন্য তিনি এই রেজিস্ট্রি বিভাগ বা দেওয়ানুল খাতাম নামে একটি বিভাগ প্রতিষ্ঠা করলেন। তারপর তিনি দেওয়ানুল খারাজ বা রাজস্ব বিভাগও প্রতিষ্ঠা করলেন, রাজস্ব আদায় করার জন্য তিনি এই বিভাগও প্রতিষ্ঠা করলেন। তারপর আমরা দেখতে পাই নৌ এবং সেনাবাহিনী গঠন। হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুর সময়ই নৌবাহিনী গঠন করেছিলেন। ঠিক আছে, খলিফা হওয়ার পরে তিনি সেই নৌবাহিনীকে পুনর্গঠন করেন এবং সেনাবাহিনীও গঠন করেন। এই নৌবাহিনী এবং সেনাবাহিনীর মাধ্যমে মুসলিম বিশ্বের অনেক মানে সাম্রাজ্যে বিস্তৃত হয়েছিল। এই জন্য মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু ইসলাম ইতিহাসে একজন গুরুত্বপূর্ণ শাসক ছিলেন, আমরা তার সম্পর্কে পড়ব। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আমি গত ক্লাসে বলেছি আমাদের সুযোগ্য অধ্যক্ষ মহোদয় জনাব মোহাম্মদ ফজলুল হক স্যার তোমাদের জন্য গাইড টিচার নির্বাচন করে দিয়েছেন, আমরা প্রত্যেকের সাথে যোগাযোগ করছি। তোমাদেরকে বলবো, তোমরা যার অধীনেই পড়ো, যে গাইড টিচার তোমাকে ফোন দিচ্ছেন তার সাথে যোগাযোগ করে তোমার পড়াশোনার ব্যাপারে সার্বিক দিক নির্দেশনা তুমি মেনে চলবে এবং কলেজে এসে সেই গাইড টিচারের সাথে সবসময় সম্পর্ক রাখবে, পড়াশোনা চালিয়ে যাবে, এটাই আমরা চাই। তোমাদের জন্য শুভকামনা জানিয়ে আমি আমার আজকের ক্লাস এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ।